পাঁচ বছরের আয়াত, পাঁচ বছরের আয়াত, যাকে কিনা নির্মমভাবে হত্যা করে ছয় টুকরো করে ফেলে দেওয়া হয়েছে, আর খুনি আবির, একে চিনে না বাংলাদেশে, এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আয়াতকে দশ দিন আগে নিখোঁজ সংবাদ অনলাইনে খুব সাড়া ফেরেছিল, অনেক মানুষ শেয়ার করেছিল যেন ওই ছোট্ট মিষ্টি মেয়েটাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু পাওয়া গেল না। যেখানে ঘরের মধ্যে কাল সাপ লুকিয়ে আছে সেখানে কিভাবে মানুষ তাকে খুঁজে বের করবে? আবির, যে কিনা আয়াতদের বাসার নিস্তলায় ভাড়া থাকতো, যার বাবা মার আলাদা হয়ে গেছে, তার বাবা আয়াতদের বাসার নিস্তলায় ভাড়া থাকে আর মা থাকে কিছু দূরে, সে ছেলেটাই যে তার এই আয়াতের জীবনে কাল হয়ে আসবে কে জানে, এরকম একটা ঘটনা। আমরা তো মাঝে মাঝে চেষ্টা করি আমাদের বাচ্চাদের যারা ভালোবাসে তাদের কাছে ছেড়েও দিতে, কিন্তু দেখেন এখনো সাবধান হন বাচ্চাদের নিয়ে, আপনারা এখনো সাবধান হোক, খুব ছেলে বা মেয়ে, তবে যাদের মেয়ে আছে আমি বলবো এরা খুবই সাবধান হন। ছোট বলে কাউকেই কারো হাতে তুলে দিবেন না, মামা চাচা যাই বলেন না কেন, বা পরিচিত অনেক আদর করছে আমার বাচ্চাকে, এরকম কারো হাতে নিজের সন্তানকে কখনোই ছেড়ে দিবেন না, সেফ না। আপনার কি মনে হয় আজকে পিবিআই এর কাছে আবির বলেছে যে আয়াতকে সে শুধুমাত্র অপহরণ করেছিল কিছু টাকা নেয়ার জন্য, সে রাস্তায় একটা সিম কুড়িয়ে ফেলছিল, সেই সিম দিয়ে ফোন দিয়ে কিছু টাকা নিত, 7-8 লাখ টাকা নিয়ে সে একটা পরিবারের ব্যবসা ট্যাবসা করতো, এটা কি আপনার কাছে সত্য মনে হয়? যদি টাকার জন্য আয়াতকে অপহরণ করা হয় কেন তাহলে আয়াতকে খুন করা হলো? সে বলতেছে যে আয়াত যখন খেলছিল মক্তবের পাশে তখন সে আয়াতকে কোলে নেয় এবং একটা চিপসের প্যাকেটের লোভ দেখে তাকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? আয়াত দেবী বাসার নিস্তালায়। কি ভাগ্য বলেন, নিজের বাসা নিস্তালে আসতে কিন্তু কেউ লক্ষ্য করে নাই। সেখানে নিয়ে যাওয়ার পরে আয়াতের সাথে হয়তো এমন কোনো কিছু করে, সে বলছে যে ও যখন চিল্লাচিল্লি করে তখন তাকে এক পর্যায়ে আমি দম বন্ধ করি বা মুখ চেপে ধরি, পরে সে মারা যায়। এবং মারা গেল, কেন মারা গেল? রুমের মধ্যে তুমি এমন কি করেছিলে যেন তোমার সাথে সে চিল্লাচিল্লি করো, তোমাকে তো চাচ্ছু চাচ্ছু করে ডাকতো, তোমার কোলে যেত, তাহলে তো মেয়েটার সাথে যদি কিছু না করা হতো হয়তো মেয়েটাকে ধর্ষণ করার, আমি জানি না, এই পাঁচ বছরের মেয়েও ছাড় পেল না, একটা পশুর হাতে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, ধস্তাধস্তি হয়েছিল, মেয়েটা ভয় পেয়ে কান্না করছিল, যখন মেয়েটা চিৎকার করছে তখন সে কি করছে, তার মুখ চেপে ধরেছে, এক পর্যায়ে মারা যায়। মারা যাওয়ার পরে তাকে রেখে সে দোকানে গিয়ে কাটার কিনে, কস্টিপ কিনে, পলিথিন কিনে, দোকানদার যখন জিজ্ঞায় সে বলে যে এমনি এটা সেটা করার জন্য কিনেছে, আর পুলিশকে বলে যে ক্রাইম পেট্রোল দেখে সেভাবে এগুলো করেছে, এবং কি তাকে বস্তায় ভরে নিশ্চিততালার বাসা থেকে তার মায়ের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মাকে বলে যে আয়াত হারিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি যাও, সানসেটে রেখে দেয়, রেখে দিয়ে বলে আয়াত তো হারিয়ে গেছে, তোমরা একটু খুঁজো, সবাই খুঁজতেছে। পরিচিত যেহেতু তার মা চলে যায়, যাওয়ার পরে আয়াতকে পিস পিস করে, কতটা নির্মম, খুন করে ফেলেছিস, আরে খুন করে ফেলেছিস, মায়ের সামনে লাস্ট টাউন তো দিতি, আমরা একটা মা একটা বাচ্চাকে একটা মশাই কামড় দিলে কতটা কষ্ট পায়, সেখানে একটা মা বাবা কিভাবে সহ্য করতে পারতেছে যে একটা সন্তানকে ছয় টুকরা করা হয়েছে, খুন করা হয়েছে, এই ছেলেটার সর্বোচ্চ শাস্তি দাবি করি, সর্বোচ্চ, ওকে একদম জনসমক্ষে, ওকে একদম জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত, এবং ওর সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। ওর শাস্তি দেখে যেন সারা দুনিয়ার মানুষের হৃদয় কেঁপে ওঠে যে না, কোনো বাচ্চার উপরে কোনো টর্চারিং হবে না, হোক ধর্ষণ অথবা অপহরণ, যেন কোনো বাচ্চাকে মেরে ফেলার আগে একবার ভাবে যে না, এত কঠিন মৃত্যু মানুষ মানুষকে দিতে পারে, ওকে জনসমক্ষে মেরে ফেলা উচিত, আর সরকার যদি না পারে উচিত পাবলিকের কাছে ওরে দিয়ে দেওয়া, যে পাবলিক ওরে কাইটা ছিঁড়া খায় ফেলাক, একটা ছোট বাচ্চারে ও ছয় টুকরা করে ফেলছে, ওর ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই, ও পশু হয়ে গেছে, তারপরে আবার সে কস্টিপ দিয়ে পেঁচায় রাইখে ঘুমায়া, এরপরে সকালে উঠে সেইগুলো ফেলাইছে, আর পুলিশ তাকে বারবার জিজ্ঞেসে, যখন তার উপর সন্দেহ হয়েছে তখনই তাকে অ্যারেস্ট করছে, আর আস্তে আস্তে বের হইতেছে। তার 20 দিনের রিমান্ড দাবি করা হয়েছিল, 2 দিনের মঞ্জুর হয়েছে, জানি না আর কত গোপন তথ্য বের হয়ে আসবে এই ছেলেটার, আমি জানি না, আমি শুধু একটা কথাই বলবো যে এর সর্বোচ্চ শাস্তি দাবি করি, একে গণসমক্ষে ফাঁসি দেওয়া হোক, সবাই দেখুক যে আর কোনো ছোট বাচ্চাদের উপর যেন এরকম নির্মম অত্যাচার না হয়, ছোট কোনো বাচ্চাকে খুন করা না হয়, এর সর্বোচ্চ দাবি করছি, শাস্তি দাবি করছি। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন।